কাঠপাশা রুখতে অভিযানে নামলো বন দফতরের মরাঘাট রেঞ্জ। এদিন ধূপগুড়ি শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় বন দফতরের কর্মীরা। অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়, সাথে দুটি সাইকেল এবং জ্বালানি কার্ড বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে খট্টিমারি গ্রামের টেনশন মোড় এলাকায় অভিযান চালায় বন দফতরের কর্মীরা। সেখান থেকে উদ্ধার করা হয় 20 সেফটি শালকাঠ। জঙ্গল থেকে অবৈধভাবে গাছ কেটে জ্বালানি কাঠ হিসেবে বাজারে বিক্রির চক্রের বিরুদ্ধে অভিযান চালালো গয়েরকাটার মরাঘাট রেঞ্জ। এদিন সকালবেলা আচমকাই মরাঘাট রেঞ্জের বনকর্মীরা 31 নম্বর জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে অভিযান চালায়। যে সমস্ত অসাধু ব্যবসায়ী জঙ্গল থেকে কাঁচা ছোট শালকাঠ কেটে জ্বালানি কাঠ হিসেবে বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন, তাদেরকে আটক করতে এদিনকার এই অভিযান চালানো হয়। এই অভিযানে বন দফতরের মরাঘাট রেঞ্জের কর্মীরা এক ব্যক্তিকে আটক করেন। এরই পাশাপাশি দুটি সাইকেল ও জ্বালানি কার্ড বাজেয়াপ্ত করা হয়। ধৃত ওই ব্যক্তিকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে। ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয় এক কাঠ ব্যবসায়ীকে। অন্যদিকে খট্টিমারি গ্রামের টেনশন মোড় এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বন দফতর। সেখানে একটি সুপারি বাগানের ভেতরে জঙ্গল থেকে কেটে আনা গাছ চোরাই করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় মরাঘাট রেঞ্জের বন কর্মীরা। উদ্ধার করা হয় প্রায় 20 সেফটি শালকাঠ। যে সুপারি বাগানের জঙ্গল থেকে কেটে আনা গাছগুলি চোরাই করা হচ্ছিল, সেই জমির মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বন দফতরের তরফ থেকে।